হ্যালো ভাই, সুইট লাইফে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে গণেশ পুজোর আগের দিন আমি গণেশ ঠাকুর কিনতে এসেছি। তো এখান থেকে একটা গণেশ ঠাকুর কিনে ঠাকুরের পুজোর জিনিসপত্র নিয়ে বাড়িতে এসে ঠাকুর বরণ করলাম। তো আজকে হচ্ছে নেক্সট দিন। এই যে দেখো, আমি ঠাকুর সব সাজিয়ে নিয়েছি, সমস্ত কিছু শাড়ি টাড়ি পরে আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই রেডি হয়ে আমরা এই যে পুজোর জোগাড় করছি। এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ফল মিষ্টি প্রসাদ। এখানে ছোট করে একটা রঙ্গোলিও দিয়েছি ফুল দিয়ে। আর এখানে এবার আমি একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে। যতটুকুনি জানি ওইটুকুনি দিয়েই ভক্তি শ্রদ্ধা করে ঠাকুর পুজো করে নিচ্ছি। তো এখানে গণেশ ঠাকুরের পুজো দিল্লিতে আমি সেরকম দেখলাম না, জানি না কোথায় হয়। তো আমাদের হায়দ্রাবাদে খুবই বড় করে পুজো হয়, তোমরা সবাই জানো। আমার 2-3 বছরের ব্লগ তোমরা দেখেছো, আমরা ঠাকুর দেখতে গেছি, ঘরেও আমার খুব সুন্দর করে পুজো করেছি। তো এই যে দেখো, ঠাকুর আমি সাজিয়ে নিয়েছি। এই যে আমার আগের বছর না, এটা 5 বছর আগের ঠাকুর, আর এটা হচ্ছে আমার এবছরের ঠাকুর। তো এই দুটো নিয়ে সাজিয়ে আমি এইভাবে পুজোটা করলাম। আর ডেকোরেশনটা আমি সকালেই করলাম, তোমাদের কেমন লাগছে আমার ডেকোরেশনটা একটু জানিও। খুবই ছোট করে করেছি। আর যাই হোক, হায়দ্রাবাদের কথাটা খুবই মনে পড়ছে, কারণ ওখানে আমরা গণেশ পুজোতে খুবই আনন্দ করতাম, ঠাকুর দেখতে যেতাম। আমাদের পাড়ায় খুব বড় বড় ঠাকুর হতো। তো চলো, এইভাবেই ছোট করে গণেশ পুজো সেলিব্রেশন করলাম। তোমরা সবাই ভালো থেকো, ঠাকুরের আশীর্বাদ নিও। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।